শক্তিক্ষয় হবে এবং আগামী 12 ঘন্টার মধ্যে এটা একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার। অনেকটাই সরে গেছে আমাদের ওপর দিয়ে, কিন্তু যেহেতু এখনও জামশেদপুর থেকে 95 কিলোমিটার সাউথ ওয়েস্ট এবং 20 কিলোমিটার ইস্ট অফ রাঁচিতে পজিশন, তাহলে এর যে উইন্ডের যে ফিডিং সেটা হচ্ছে কিন্তু আমাদের বে অফ বেঙ্গল থেকে যে হাওয়া আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েই কিন্তু ওখানে বেঞ্চ করে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে পৌঁছচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বাতাসের যোগান কন্টিনিউয়াস থাকবে যতক্ষণ এটা সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে থাকবে, যার ফলে কি হচ্ছে, যেহেতু হাওয়া সোজা আমাদের উপর দিয়ে আসছে, এসে বাড়িকে বেঁকে যাচ্ছে, যে ঘুরছে এবং অনেকটা জায়গা ধরে একটা এক্সটেন্ডেড লো প্রেশারও আছে আমাদের, ফলে এখানে প্রচুর পরিমাণে কনভার্জেন্স হচ্ছে এবং যার ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ হিসেবে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে। একটা টোয়াল লাইন মতন তৈরি হয়ে গেছে যেটা ওয়েস্ট টু ইস্ট মুভ করছে, বীরভূম থেকে শুরু করে আমাদের নিচে একদম সাউথ চব্বিশ পরগনা অবধি, যার ফলে পশ্চিমবঙ্গের মোটামুটি পূর্ব দিকের সব জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে আজকে এবং আইসোলেটেড হেভি রেইন হওয়ার সম্ভাবনা থাকছে। ওপরের দিকে দার্জিলিং, কালিম্পং আর পশ্চিমের হচ্ছে আমাদের বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর বাকি জেলাগুলোতে শুধু আইসোলেটেড হেভি রেইনফল আর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হোয়াইট স্প্রেড সব জেলায়। চলবে আজকের দিনটা পুরো, কালকে সকালের পর থেকে ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে, মানে বৃষ্টির ইন্টেন্সিটি কমতে থাকবে, কমে যাবে। কালকে আশা করা যায় সকালের পর থেকে আস্তে আস্তে কমতে কমতে বিকেলের দিকে কমে যাবে। 28-29 তারিখ আরও একটু কমবে, তাহলে 29 তারিখ দিয়ে মোটামুটি আমরা খুব একটা পাবো না, কিন্তু আজকে যেটা হবে মূলত বৃষ্টি এবং তার সাথে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং একটু ঝোড়ো হাওয়া 40 থেকে 50 রাষ্ট্রীয় 60 কিলোমিটার মতন মাঝে মধ্যে যেখানে যেখানে এরকম থান্ডারস্টর্ম বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানে হচ্ছে। যেহেতু টোয়াল লাইন হয়ে গেছে, তাহলে একটা লাইন যখন ওয়েস্ট ইস্ট মুভ করছে মোটামুটি সব জেলাকেই কভার করে ফেলছে। সমুদ্রের ওপরে হাওয়া এখনও যথেষ্ট ভালো আছে যেখান থেকে আমাদের এখানে ঘুরছে সিস্টেমের মধ্যে, ফলে ফিশারম্যানদের এখনও বলা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যেতে না যেতে যতক্ষণে আমরা পাড়দার আবার বলি। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত যে ওয়ার্নিংগুলো আমরা দিয়েছি সেটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় 30-এর পর থেকে বৃষ্টি বাড়বে, মানে 31 তারিখ থেকে। এছাড়া আগামীকাল 28 তারিখ দার্জিলিং এবং কালিম্পং এই দু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া আছে, আর আজকে তো সব জায়গাতেই দেওয়া আছে। ওখানে যেটা বললাম যে মোটামুটি আজকে যেটা আছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আজকে সমস্ত জেলায় বৃষ্টি, তার মধ্যে ওপরের যে কয়েকটা বললাম যেগুলো লাগোয়া জেলা সেখানে ভারী থেকে অতি ভারী, অর্থাৎ আপনার বীরভূম এবং পশ্চিম বর্ধমান, আর বাকি জেলাগুলোতে হচ্ছে আইসোলেটেড হচ্ছে হেভি রেইনফল। টেম্পারেচার খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, যেহেতু এরকম গতকাল যাচ্ছিল আজকেই থাকবে, কাল থেকে কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়বে। কালকে ভট করে খুব বেশি বাড়বে না যেহেতু এতটা ক্লাউডি থাকছে বৃষ্টি হচ্ছে, কিন্তু কাল থেকে বাড়াটা শুরু হবে, কালকের পর থেকে আর কিন্তু দিনের তাপমাত্রা কমবে না, গ্র্যাজুয়ালি এটা বাড়তে থাকবে, দু তিন দিন বাদে গিয়ে কিন্তু টেম্পারেচার আবার অনেকটাই বেড়ে যাবে, যেটা এই সাইক্লোন বা এই আজকের যে বৃষ্টির জন্য যেটা অনেকটাই দিনের তাপমাত্রা কম আছে মনে হচ্ছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে হচ্ছে দুদিন পর থেকে। আমি
না এটা কি হয়েছে মানে আমি মানে মুখে হ্যাঁ না হয়েছে মানে কোন কোন আচ্ছা না আমি আগের দিনে বলেছিলাম যেদিন ব্যান্ডেলে আপনাদের হয়েছিল সেটা হচ্ছে যে সাইক্লোন যখন সমুদ্রের উপর থেকে ল্যান্ডে আসে তখন তার অ্যাহেডে এরকম মেসো সাইক্লোন যেটাকে আমরা বলি টেকনিক্যালি বা ভর্টেক্স এবং সেখান থেকে টর্নেডোর সৃষ্টি হয়। কিন্তু এক্স্যাক্টলি কোথায় হবে এটা এই মুহূর্তে আমরা বলতে পারি না, এই টর্নেডোতে এক্স্যাক্টলি যে কোন জায়গায় হবে। তার কারণ হচ্ছে এগুলোর ডিউরেশন এত শর্ট হয়, 1 থেকে 2 মিনিট 2 মিনিট এরকম থাকে এবং খুব অল্প এরিয়া কভার করে। যে রেজুলিউশন ধরুন 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার এরিয়া সেটা কিন্তু রাডার বা স্যাটেলাইটেভাবে ওই জায়গাটাকে ধরা যায় না, অত ছোটো এলাকায় যে কোথায় তৈরি হতে পারে, কিন্তু কোথাও না কোথাও এগুলো হয়। এটা কমন জিনিস, কিন্তু ব্যান্ডেলের ক্ষেত্রে যেটা হয়েছিল যখনও প্রায় একদিন বাকি সাইক্লোনের ল্যান্ডে আসছে তখন হয়ে গেছিল, যেটা তো আনকমন। নর্মালি অ্যাট দ্য টাইম অফ ওয়াশিং কোর্স তার অ্যাহেডে এরকম মেসো সাইক্লোন তৈরি হয়। আজকে আপনারা যেটা বলছেন আমি এখানে দেখিনি সেরকম কিছু, অশোকনগরে যদি হয়ে থাকে এফেক্টটা কিন্তু ওটাই, যেটা হচ্ছে যে মেনলি ভার্টিক্যাল ইনসিয়ারের তারতম্যের জন্য এটা ভর্টেক্স তৈরি হয়। ভার্টিক্যাল ইনসিয়ারের তারতম্যের সময় হয় কেন, প্রথম যখন সাইক্লোনটা আসে কোস্ট অব্দি যতক্ষণ আসে সমুদ্রের ওপরে মোটামুটি ওপরে নিচে একই হওয়া থাকে, যখনই ল্যান্ডে প্রবেশ করে সার্ফেসের যে ফ্রিকশন আমাদের থাকে তাতে কী হয় বা গ্রাউন্ডের যে টাচ করছে তার জন্য নিচের দিকে স্পিডটা কমে যায়। যেভাবে আমাদের দেখেছি গাড়িতে চলতে গেলে গাড়ি দাঁড়িয়ে গেলে মাথাটা এগিয়ে যায় আর পাটা দাঁড়িয়ে থাকে, কারণ পায়ের স্পিডটা গাড়ি থেমে গেছে বলে থেমে যায়, মাথাটা এগিয়ে যায়। তো আমরা তো সলিড গঞ্জিন হুমড়ে উপুড়ে করি, কিন্তু বাতাস হচ্ছে ফ্লুইড একটা গ্যাস, তার ক্ষেত্রে কী হয় নিচেরটা স্পিড যখন কমে যায় আর উপরে স্পিডটা একই থাকে সেখানে একটা ভর্টেক্স তৈরি হয়ে যায়, কেউ পরে পরে ঘুরে একটা ভর্টেক্স তৈরি হয়, যেখান থেকেই কিন্তু এই জাতীয় মেসো সাইক্লোন বা মিনিয়েচার টর্নেডো বা টর্নেডোর সৃষ্টি হয়।